কে পপ তারকা থেকে হয়েছিলেন মুসলিম, তারপর থেকে পরিপূর্ণ ইসলামের পথে পথ চলা। এখন জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জকে জয় করলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউটিউবার দাউদ কিম। স্বপ্ন ছিল কোরিয়ার মাটিতে মসজিদ নির্মাণ, এবার নানা প্রতিবন্ধকতার অবসান ঘটিয়ে অবশেষে সফলভাবে মসজিদটি নির্মাণ করেছেন দাউদ কিম। বিস্তারিত সঙ্গীতা সার ডেস্ক রিপোর্টে। দক্ষিণ কোরিয়ার ইনচিয়নে অবশেষে একটি মসজিদ নির্মাণের স্বপ্ন পূরণ করেছেন জনপ্রিয় ইউটিউবার এবং ধর্মপ্রাণ মুসলিম দাউদ কিম। এর আগে জে কিম নামে পরিচিত ছিলেন তিনি। এক ভিডিওতে ইয়ংজং দ্বীপে মসজিদ নির্মাণের বিভিন্ন পর্যায় দেখানোর পাশাপাশি তাকে সাহায্যকারী দলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন কিম। ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে কৃতজ্ঞতা এবং আনন্দ প্রকাশ করে দাউদ কিম লিখেছেন, আলহামদুলিল্লাহ, অবশেষে আমি এটি করতে পেরেছি। আপনাদের সহায়তায় আমি আল্লাহর ঘর বানিয়েছি, ধন্যবাদ। কিম তার অনুসারীদের নিজের লক্ষ্য ও স্বেচ্ছাসেবাকে সমর্থন করার জন্য উৎসাহিত করেছেন। তিনি মসজিদ উদ্বোধনের মুহূর্তগুলো শেয়ার করেছেন, যেখানে কিম সহ অন্য অনেকে প্রার্থনা করেছেন। জানা গেছে, মসজিদ নির্মাণের এই যাত্রায় নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন দাউদ কিম। $1,36,500 মসজিদের জন্য জমি কিনেছিলেন তিনি। এই অর্থের বেশিরভাগই এসেছে অনুদান থেকে। মসজিদ নির্মাণ করতে গিয়ে ইনচিয়নের স্থানীয় বাসিন্দাদের বিরোধিতার সম্মুখীন হন কিম, যার ফলে জমির মালিক চুক্তিও বাতিল করেছিলেন। এসব বাধা সত্ত্বেও দাউদ কিম দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। অবশেষে তিনি স্থানীয় প্রতিরোধ কাটিয়ে সফলভাবে মসজিদটি নির্মাণ করেন। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।